ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আর আজকে মানে এতটাই গরম পড়েছে আর কি, মানে কিচ্ছু ভালো লাগছে না, চাটাও বানাতে ইচ্ছা করছিল না, তাও দেখো বানালাম। আমার চা কফি আর একটুখানি চানাচুর নিয়ে নিয়েছি। প্রতিদিন চানাচুরটা আমার খেতে খুব ভালো লাগে, ঝাল মিষ্টি টাইপ হয় তো তো খেতে ভালো লাগে। আর একটু পরেই যাবো আমি প্রাইভেট পড়াতে, আর এখানে হচ্ছে ডুকুকে খাওয়াচ্ছি, ডুকু খাচ্ছে এখন, ও এখনই ক্যাপ করলে ঘুম থেকে উঠলো। তো যাওয়ার আগে ভাবলাম বিছানাটা পরিষ্কারই করে যাই, কারণ এত ডলাডলি হয় না বিছানার মধ্যে, বারবার চাদর না উঠালে ঝেড়ে পাতলে ভালোই হয় না। ওই দেখো ছোটটা আমার পেছন পেছনে ঘুরে যাচ্ছে। ঠিকঠাক বলো, কোথায় খেলেছো? এখন হচ্ছে বেরোচ্ছি, পুরো একদম রেডি হয়ে গেছি। ডুকু হচ্ছে জুতু, আর এদিকে দেখো হচ্ছে তোমার কতগুলো জামা আজকে কাপড় কেচেছি। এরকম আমার প্রতিদিনই হয়, আজকে বলে না, তো এই কাপড়গুলো আমি টিউশনি পরিয়ে এসে তারপরে গোছাতে হবে। এই জুতোটাও ওই সে মানে পা খুলে যায় তো পায়ের থেকে। বাইকে বসলে অসুবিধা হবে না ডুকু? পারবে বসতে এটা নিয়ে? ডুকু পারবে? আচ্ছা ঠিক আছে, যদি খুলে যায় বলবে পাপাকে, পাপা খুলে গেল। ঠিক আছে, এখন খোলেনি, যখন খুলবে তখন বলবে। তো চলো আমরা বেরিয়ে পড়ি। তো দেখো বাড়ির থেকে বেরোতেই হচ্ছে, দেখো আমাদের ক্লাবে প্যান্ডেল শুরু হয়ে গেছে, গাছ টাছ কেটে টেটে পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে। তো আমার কোথায় কোথাও যাওয়ার আগে এরকমই যুদ্ধ লাগে, বাড়িতে এত ঝামেলা হয়, এটা পাই না ওটা পাই না, ডুগু ব্যাগর ব্যাগর করতে থাকে। তো এই এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে, আর বাড়িতে গিয়ে একটু শান্তি। আর দেখো বাড়িতে আমার একটাই যাওয়ার কারণ, মানে খুবই আনন্দের ব্যাপার, সেটা হচ্ছে পার্সেল ওপেন করা। কোনো কিছু পার্সেল আসবে, কতক্ষণে ছিঁড়ে টিড়ে আমি ওপেন করব সেটা হচ্ছে খুব আনন্দ লাগে। তো এটা দেখো আমি অনিমেষের জন্য নিয়েছি, এই জুতো দুটো আমার খুব পছন্দের, কিন্তু অনিমেষের পছন্দ হয়নি, এটা যাবে রিটার্ন, ও শিলেদাস থেকে নিবে একটা অন্য কাটিংয়ে জুতো, আর এটা নিয়েছি আমি। তো আমার জুতোটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, কারণ এত নরম, পরে খুব আরাম। তারপরে আমি আর ডুকু খেয়ে নিচ্ছি হচ্ছে পাস্তা। মা পাস্তা বানিয়েছিল, প্রথমে চিড়ার পোলাও টোলাও বানাতো, আমার আর ডুকুর দুজনেরই পছন্দ না, তো এখন পাস্তা বানায়। তো আমি টিউশনিও পড়াচ্ছি, আর এদিকে হচ্ছে একটু চা আর বিস্কুট হচ্ছে খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো ডুকু দিদুনের সাথে খুব সুন্দরভাবে খেলছে, মা যেরকম সেরকম করে এই ঘরে শুধু আটকে রাখে, কারণ আমি ওখানে প্রাইভেট পড়াই, আর ওই ঘরে গিয়েও খুব দুষ্টুমি করে, আর ছোটো বাচ্চা দুটো আছে আমার কাছে পড়ে, ও এর সাথে মানে তিনজন মিলে একবারে একাকার কাণ্ড করে দেয়। এ সরিও লিখবে না, ও সরিয়া লিখবে না, ও বলবে ABCD লেখো, তুমি পড়া করো নি কেন, মানে মাথা আমার পাগল হয়ে যায় গরমের মধ্যে। তো দেখো এই করে আজকে দিনটা কাটলো। তো ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো, আর এতদিন এমন করে যেমন করে ভালোবাসা দিয়ে এসেছো এখনো দিয়ে যাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা ব্লগে। তো ভালো থেকো সব, বাই বাই।